হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস টেনের টার্গেট 2022 কোশ্চেন ব্যাংক থেকে ফিজিক্যাল সায়েন্সের ওপর মডেল সেট 8 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই মডেল সেট 8 থেকে শুধুমাত্র আমি শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা প্রত্যেকটি কোশ্চেন বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনার পর বুঝতে পারো বা ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন সেট 8। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, জীবাশ্ম জ্বালানি পরিবেশে যে গ্যাসটির পরিমাণ বাড়িয়ে দেয় সেটি হলো CO2, কার্বন ডাইঅক্সাইড। জীবাশ্ম জ্বালানি পরিবেশে যে গ্যাসটির পরিমাণ বাড়িয়ে দেয় সেটি হলো CO2, কার্বন ডাইঅক্সাইড। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো ভালো করে শোনো, জীবাশ্ম জ্বালানি পরিবেশে যে গ্যাসটির পরিমাণ বাড়িয়ে দেয় সেটি হলো CO2, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, গ্যাসের গতীয় তত্ত্ব দ্বারা নিচের যে সূত্রটি ব্যাখ্যা করা যায় তা হলো সবকটি, অর্থাৎ বয়লের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, চার্লসের সূত্র। তো গ্যাসের গতীয় তত্ত্ব দ্বারা নিচের যে সূত্রটি ব্যাখ্যা করা যায় সেগুলো তিনটি, বয়লের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, চার্লসের সূত্র। আবার পড়ে দিচ্ছি, গ্যাসের গতীয় তত্ত্ব দ্বারা নিচের যে সূত্রটি ব্যাখ্যা করা যায় সেগুলো হচ্ছে বয়লের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র। কোশ্চেন 3, SO2 সালফার আছে 50%, SO2 সালফার আছে 50%, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো SO2 সালফার আছে 50%, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 4, উত্তল লেন্সের সামনে বস্তুকে F ও 2F এর মধ্যে রাখলে প্রতিবিম্ব হয় সদ ও বিবর্ধিত। উত্তল লেন্সের সামনে বস্তুকে F ও 2F এর মধ্যে রাখলে প্রতিবিম্ব হয় সদ ও বিবর্ধিত। তো ভালো করে শোনো, উত্তল লেন্সের সামনে বস্তুকে F ও 2F এর মধ্যে রাখলে প্রতিবিম্ব হয় সদ ও বিবর্ধিত, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, কোনো লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের সাইজ I, বস্তুর সাইজ O, বিবর্ধন M এর মধ্যে সম্পর্ক হলো I সমান M ইন্টু O। তো ভালো করে শোনো, কোনো লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের সাইজ I, বস্তুর সাইজ O, বিবর্ধন M এর মধ্যে সম্পর্ক হলো I সমান M ইন্টু O, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 6, আকাশ নীল দেখায় কারণ আলোর বিক্ষেপণের জন্য। আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণের জন্য, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ভালো করে শোনো, আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণের জন্য, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আবার পড়ছি, আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণের জন্য, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 7, বার্লো চক্রে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই রেখে তড়িৎ প্রভাবের অভিমুখ উল্টে দিলে চক্রটি বিপরীত দিয়ে ঘুরবে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বার্লো চক্রে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই রেখে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে চক্রটি বিপরীত দিয়ে ঘুরবে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ভালো করে শোনো, বার্লো চক্রে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই রেখে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে চক্রটি বিপরীত দিকে ঘুরবে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 8, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, এর রোধ 1 ওহম হলে ওই পরিবাহীতে তাপ উৎপন্ন হওয়ার হার 0.24 ক্যালোরি পার সেকেন্ড। তো আবার পড়ছি, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, এর রোধ 1 ওহম হলে ওই পরিবাহীতে তাপ উৎপন্ন হওয়ার হার 0.24 ক্যালোরি পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 9, KWH কিসের একক, কিলো ওয়াট ঘন্টা। তো KWH কিসের একক, KWH তড়িৎ শক্তির একক, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো KWH তড়িৎ শক্তির একক, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 10, পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্ম, এই তত্ত্বটি প্রতিষ্ঠা করেন মজলে। পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্ম, এই তত্ত্বটি প্রতিষ্ঠা করেন মজলে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্ম, এই তত্ত্বটি প্রতিষ্ঠা করেন মজলে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্ম, এই তত্ত্বটি প্রতিষ্ঠা করেন মজলে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 11, সমযোজী ও তড়িৎযোজী বন্ধন ছাড়া অপর বন্ধনটি হলো অসমযোজী। সমযোজী ও তড়িৎযোজী বন্ধন ছাড়া অপর বন্ধনটি হলো
অসমযোজী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ভালো করে শোনো এবং মনে রাখার চেষ্টা করো, সমযোজী ও তড়িৎযোজী বন্ধন ছাড়া অপর বন্ধনটি হলো অসমযোজী, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 12, পারদ তড়িৎ পরিবহনে সক্ষম, পারদ হলো একটি তড়িৎ পরিবাহী। তো পারদ তড়িৎ পরিবহনে সক্ষম, পারদ হলো একটি তড়িৎ পরিবাহী, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ভালো করে শোনো, পারদ তড়িৎ পরিবহনে সক্ষম, পারদ হলো একটি তড়িৎ পরিবাহী। কোশ্চেন 13, কোনটি সন্ধিগত মৌল নয়? আনসার অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম একটি সন্ধিগত মৌল নয়, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে যে অ্যালুমিনিয়াম একটি সন্ধিগত মৌল নয়। কোশ্চেন 14, প্রদত্ত কোনটি তড়িৎযোজী যৌগ নয়? আনসার CO2, কার্বন ডাইঅক্সাইড। তো CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, এটি তড়িৎযোজী যৌগ নয়। কার্বন ডাইঅক্সাইড তড়িৎযোজী যৌগ নয়, কার্বন ডাইঅক্সাইড একটি তড়িৎযোজী যৌগ নয়। কোশ্চেন 15, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন অনুপাত কত? 2:1। তো অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত 2:1। তো ভালো করে শোনো, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত 2:1। বন্ধুরা দেখো এরপরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন 16, ভীষণ ইজি কোশ্চেন, তোমরা পারবে করতে। কোশ্চেনটি আছে, গ্রিনহাউস প্রভাব কমানোর একটি উপায় লেখো। গ্রিনহাউস প্রভাব কমানোর একটি উপায় লেখো। তো আনসার দেখো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে এবং অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি এর ব্যবহার যতটা পারা যায় ততটা বাড়াতে হবে। তো কোশ্চেনটি কী ছিল? কোশ্চেনটি ছিল গ্রিনহাউস প্রভাব কমানোর একটি উপায়। তো আনসার আছে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তির ব্যবহার যতটা পারা যায় ততটা বাড়াতে হবে। কোশ্চেন 17, ডবসন স্পেকট্রোমিটার দিয়ে কী মাপা হয়? আনসার, বায়ুমণ্ডলে ওজন গ্যাসের পরিমাণ মাপা হয়। ডবসন স্পেকট্রোমিটার দিয়ে বায়ুমণ্ডলে ওজন গ্যাসের পরিমাণ মাপা হয়। ডবসন স্পেকট্রোমিটার দিয়ে বায়ুমণ্ডলে ওজন গ্যাসের পরিমাণ মাপা হয়। কোশ্চেন 18, বায়ুমণ্ডলের শীতলতম অংশ কোনটি? তো তোমরা যারা ফলো করছো ফিজিক্যাল সায়েন্সের এই পার্টগুলোকে, তোমরা দেখবে এই কোশ্চেনটি প্রায় কমন আছে প্রত্যেকটা মডেল সেটে, প্রায় প্রত্যেকটা মডেল সেটে কিন্তু এই কোশ্চেনটি কমন আছে, বায়ুমণ্ডলের শীতলতম অংশ কোনটি? আনসার, মেসোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের শীতলতম অংশ হলো মেসোস্ফিয়ার, বায়ুমণ্ডলের শীতলতম অংশ মেসোস্ফিয়ার। কোশ্চেন 19, চার্লসের সূত্রের ভি মাইনাসটি লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? আনসার, -273°C উষ্ণতাকে। চার্লসের সূত্রের ভি মাইনাসটি লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে -273°C উষ্ণতাকে বিন্দুকে ছেদ করে। কোশ্চেন 20, 0°C উষ্ণতায় 76 সেমি চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 1 লিটার, ওই একই চাপে কোন তাপমাত্রায় তার আয়তন দ্বিগুণ হবে? আনসার, 546K মানে কেলভিন বা 273°C উষ্ণতায়। তো ভালোভাবে কোশ্চেনটাকে বুঝে নাও, 0°C উষ্ণতায় 76 সেমি চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 1 লিটার, ওই একই চাপে কোন তাপমাত্রায় তার আয়তন দ্বিগুণ হবে? আনসার, 546K বা 273°C উষ্ণতায়। কোশ্চেন 21, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ পাতলা উত্তল লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে সর্বদা মুখ্য প্রকাশে মিলিত হয়, এটা সত্য? তো ভালো করে শোনো, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ পাতলা উত্তল লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে সর্বদা মুখ্য ফোকাসে মিলিত হয়, এটা সত্য? তো আবার পড়ছি, ভালো করে শোনো, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ পাতলা উত্তল লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে সর্বদা মুখ্য ফোকাসে মিলিত হয়, এটা সত্য? কোশ্চেন 22, দন্ত চিকিৎসকগণ কী প্রকার দর্পণ ব্যবহার করে? আনসার, অবতল দর্পণ। তো দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন, দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন, দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন। বন্ধুরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন 23, লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের ক্ষেত্রে কখন আলোকরশ্মির কোনো চ্যুতি হয় না? তো ভালো করে শোনো, লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের ক্ষেত্রে কখন আলোকরশ্মির কোনো চ্যুতি হয় না? আনসার, আলোকরশ্মি লেন্সের আলোককেন্দ্রের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলে, আলোকরশ্মি লেন্সের আলোককেন্দ্রের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলে আলোকরশ্মির কোনো চ্যুতি হয় না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 24, আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তার কোন বর্ণের হয়? আনসার, হালকা নীল বা আকাশী রঙের। তো আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তার হালকা নীল বা আকাশী রঙের হয়। কোশ্চেন 25, তড়িৎ বিভবের মাত্রা লেখো। তড়িৎ বিভবের মাত্রা ML2 T-3 A-1। কোশ্চেন 26, বার্লোর চক্রের ঘূর্ণনের অভিমুখ কীভাবে নির্ণয় করা যায়? আনসার,
ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে সাজে। বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কীভাবে নির্ণয় করা যায়? আনসার, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের সাহায্যে। কোশ্চেন 27, একটি নিষ্ক্রিয় ও তেজস্ক্রিয় গ্যাসের নাম লেখো। আনসার, রেডন। একটি নিষ্ক্রিয় ও তেজস্ক্রিয় গ্যাসের নাম রেডন। কোশ্চেন 28, মৌলের যোজ্যতা শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয়? আনসার, শ্রেণী বরাবর মৌলের যোজ্যতা একই থাকে। তো মৌলের যোজ্যতা শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয়? আনসার, শ্রেণী বরাবর মৌলের যোজ্যতা একই থাকে। কোশ্চেন 29, নোবেল গ্যাসগুলি আবিষ্কার করেন কে? নোবেল গ্যাসগুলি আবিষ্কার করেন র্যালে ও র্যামজে। এখানে স্পেলিংটা ভুল আছে, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। র্যালে, রয়ে জফলা আকা লয়েকা, র্যালে। এখানে জফলাটা আমি লিখতে পারিনি, তাই এখানে বলে দিচ্ছি তোমাদেরকে, র্যালে ও র্যামজে। রয়ে জফলা আকা ম বোরকে জয় একা, ওকে, র্যালে ও র্যামজে। রয়ে জফলা আকা লয়েকা, র্যালে র্যামজে, রয়ে জফলা আকা ম বোরকে জয় একা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 30, সকল পরমাণু তড়িৎগ্রস্ত কণা এটা মিথ্যে। সকল পরমাণু তড়িৎগ্রস্ত কণা এটা মিথ্যা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 31, সমযোজী ত্রিবন্ধন দেখা যায় এমন একটি যৌগিক অণুর নাম লেখো। আনসার, অ্যাসিটিলিন। আনসার, অ্যাসিটিলিন। তো সমযোজী ত্রিবন্ধন দেখা যায় এমন একটি যৌগিক অণুর নাম অ্যাসিটিলিন, সংকেত দেয়া আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 32, আয়নী ভবনের ফলে উৎপন্ন আয়নের সংখ্যা ও আধানের পরিমাণের মধ্যে কোনটি সমান হবেই? আনসার, আধানের পরিমাণ সর্বদা সমান হবে। তো ভালো করে শোনো, আয়নী ভবনের ফলে উৎপন্ন আয়নের সংখ্যা ও আধানের পরিমাণের মধ্যে কোনটি সমান হবে? আনসার, আধানের পরিমাণ সর্বদা সমান হবে। কোশ্চেন 33, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? আনসার, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তো তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 34, কোশ্চেনটা বুঝে নাও, জলের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাসটি নির্গত হবে? জলের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাসটি নির্গত হবে? আনসার, অক্সিজেন নির্গত হবে। তো জলের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে অক্সিজেন নির্গত হবে। কোশ্চেন 35, একটি অধাতব পরিবাহীর নাম লেখো। আনসার, গ্রাফাইট। একটি অধাতব পরিবাহীর নাম গ্রাফাইট। একটি অধাতব পরিবাহীর নাম গ্রাফাইট। বন্ধুরা জানো, ওকে, তো আমি বাম দিক এবং ডান দিকেরগুলো পড়ছি, তোমরা ভালো করে শোনো। ফার্স্ট আছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, অষ্টক নিয়মের ব্যতিক্রম, জলে দ্রাব্য, অ্যানোড মাডে পাওয়া যায়। ডান দিকে আছে বিএফ থ্রি, এইউ, ইথানল, সিএস। ওকে, তো এবার দেখো ম্যাচ করেছি, তো তোমরা ভালো করে শোনো। প্রথম ছিল তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, আনসার সিএস মানে সেসিয়াম। তীব্র তড়িৎ ধনাত্মক মৌল সিএস মানে সেসিয়াম। অষ্টক নিয়মের ব্যতিক্রম, অষ্টক নিয়মের ব্যতিক্রম বিএফ থ্রি মানে বোরন ট্রাইফ্লোরাইড। অষ্টক নিয়মের ব্যতিক্রম বিএফ থ্রি মানে বোরন ট্রাইফ্লোরাইড। জলে দ্রাব্য ইথানল, জলে দ্রাব্য ইথানল। অ্যানোড মাডে পাওয়া যায় এইউ মানে গোল্ড, অ্যানোড মাডে পাওয়া যায় এইউ মানে গোল্ড। তো আবার রিপিট করে দিচ্ছি, তীব্র তড়িৎ ধনাত্মক মৌল সিএস মানে সেসিয়াম, অষ্টক নিয়মের ব্যতিক্রম বিএফ থ্রি মানে বোরন ট্রাইফ্লোরাইড, জলে দ্রাব্য ইথানল, অ্যানোড মাডে পাওয়া যায় এইউ মানে গোল্ড। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।